দাও, যার নাম্বার দেবে তার নাম কিয়া? অন্তরা। দাও দাও। আচ্ছা না ভাই, অন্তরা নাম্বার দিতে না, ইয়ে লগে এফএম করুন। আরেকটা নাম্বার দিস। দাও, কার নাম্বার দেবা? মৌসুমী। এই শুনো, মৌসুমী বেশি ফর্সা না অন্তরা বেশি ফর্সা? অন্তরা দেখতে কেন বেশি ফর্সা, মৌসুমীও সুন্দর আছে ভাই, মৌসুমী লগে এফএম করে, অন্তরা ভুলি যান। অন্তরা আর এইসব কথাবার্তা কিন্তু কারোর সাথে শেয়ার করবে না, তার নাম্বারটা তাড়াতাড়ি দাও। 01 830। ফাঁকা মুখ ঠিক হইয়া গেছে। আচ্ছা চাটা লইয়ে যাও, আবার যদি গরম চা খাইতে মন চায় মুই তোমারে বলবো নি। যাও তাহলে ওইদিকে যাও, মুই একটু রেস্ট নিই, বুঝছো? না না, শরীরটা ম্যাজমেজ করতে আছে, মুই একটু শুয়ে থাকবো। যাও ভাইয়া। আচ্ছা ভাইয়া, কাবিলা ভাইরে কিন্তু এখন কিছু কই না, মুই তো তোমারে বলছি, তুমি এগুলা বলবো না, আমিও তোমারটা বলবো না, যাও। হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যালো, ইজ ইট মৌসুমী? হ্যাঁ বলতেছি, আপনি কে? মুই মানে আমি শুভ বলতেছি। কোন শুভ? চিনতে পারলাম না। আমি ওই ঢাকাতে থাকি, আমি আপনার পরিচিত একজনের কাছ থেকে নাম্বার পাইছি আপনার। তো কি চাই বলেন? সব চাই মানে বলতে, সবকিছু ধীরে ধীরে জানতে চাই আপনার সম্পর্কে। কেন, আমি আপনার সাথে কেন কথা বলবো? অপরিচিত মানুষের সাথে কথা বললেই তো পরিচিত হওয়া যায়, তাই না? তা ঠিক আছে, কিন্তু আমার আপনার সাথে কথা বলতে এখন ইচ্ছা করতেছে না। একটু বলি, বলতে থাকলে ইচ্ছা করবে, আমি মানুষের ইচ্ছা খুব ভালো জাগাইয়ে দিতে পারি। তাই সত্যি বলতে আছি। কি করেন আপনি? মুই পড়ালেখা মানে আমি পড়ালেখা করতেছি ইউনিভার্সিটিতে, বিবিএ পড়তেছি, আর পাশাপাশি টুকটাক ব্যবসা করতে আছি, আর আমার আব্বার তো অনেক বড় ব্যবসা আছে। আর আমরা হইতে আছি আসলে আপনাকে খুব অপোজিট একটা ব্যাপার স্যাপার আর কি, আপনারা নোয়াখালীর আর আমরা হইতেছি বরিশাল, আর আমরা বরিশালের অনেক রিচ একটা ফ্যামিলির থেকে মানে বড় হয়েছি, ছোট থেকে কখন আসলে অভাব টভাব এগুলো কিছু দেখি নাই। আমাদের বরিশাল শহরে গাড়ি আছে, আমার আব্বার দুইটা লঞ্চও আছে, সব কিছু মিললে আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো অবস্থানে আছি।